বলছিলাম মাটি ভয়াবহ বস্তু যে তো হাতে শাকবার মাটি টক টপ 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 করে কথা বলবে পুরো জীবনের সব কথা ধরে আছে আপনাকে ছবি সহ এক আশ্চর্য অত্যাধুনিক যন্ত্র মাটি এ তো কারো বানানো আল্লাহর বানানো ওইভাবে মেশিন ফিট করে দেওয়া হয়েছে যেভাবে বসে আছেন ছবি সহ ধরে আছে যা বলছেন ছবি সহ সব কথা ধরে আছে কোনোটা মিটবে না নষ্ট হবে না কেয়ামাত পর্যন্ত এটা বাতিল হবে না ওইভাবেই কথা বলবে মোবাইলে কথা বলছে মুখ নাই মাটিও কথা বলবে মুখবিহীন অবাক হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন মাটি আল্লাহ বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন তো হাতে শাখ বাড়া মাটির উপরে যা কিছু ঘটছে সেই জায়গা টপ টক টপ 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 করে কথা বলবে আপনার বিরুদ্ধে পক্ষে আর কি তারপরে আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে আমি মানুষকে আর ভাবে প্রমাণ করব অপরাধী আলিও আফ আফাহিম আমি সব মুখকে সিলাই করে দেব হাত কথা বলবে আর পা বলবে পা কথা বলবে আর হাত বলবে পা তুমি ঠিক বলেছো তাহলে হাত বিরুদ্ধে পা বিরুদ্ধে মুখমণ্ডল সেলাই করা থাকবে চামড়া বিরুদ্ধে জিবা বিরুদ্ধে কঠিন ব্যাপার জটিল ব্যাপার এইভাবে আল্লাহ আপনাকে বিচার মাঠে অপমান প্রমাণ করবেন সমন্বিত দিনী ভাই কবর যত কঠিন কেমত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যখনই মানুষকে কবরে রাখা হয় ফাইয়োনে মালাকানে দুজন ফেরস্তা চলে আসেন ফাইকেদানেই তাকে উঠিয়ে বসানো হয় সে বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো কিন্তু আসলে তাকে উঠিয়ে বসানো হয় না আহারে এটা তো স্বপ্নের মতো না বুঝাতে পারি না মনে হয় কবরটা কিসের মতো স্বপ্নের মতো তাকে উঠিয়ে বসানো হয় মানে লাশটাকে উঠিয়ে বসানো হয় না ও বুঝে যা আমাকে উঠিয়ে বসানো হলো আর যে দুইজন ফেরস্তা আছে আসোয়া দানে আজরা কানে কালো নীল কালো নীল মানে ভয়াবহ কালো নীল মানে ভয়াবহ কালো নীল মানে ভয়াবহ চোখে দেখে না কানে বধির কানেও শোনে না চোখেও দেখে না চোখে অন্ধ কানে বধির আশ্চর্য দুইজন আসে এসে তাকে উঠিয়ে বসিয়ে কথা বলা শুরু করে মাহাজার রাজুম সে কে যে লোকটাকে আপনাদের পাশে পাশানো হয়েছিল তখন বলবে না আমি সাক্ষ্য দিচ্ছি আমি জানি আল্লাহ মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল তখন তারা দুইজন বলবেন না কন্য তাকুল হাজা না হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে তারপরে বলবে নাম ঘুমিয়ে যাও বাসরতের ঘুমানোর মতো না 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 আমি বাড়ি ফিরে যাব আমার এই ভালো অবস্থাটা বাড়িতে বলে দেব আরে না তুমি ঘুমিয়ে যাও নাম কাম সে বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও লাইফ কে যাকে কেউ জাগায় না অতিব প্রিয় মানুষ ছাড়া বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও যাকে কেউ জাগায় না নিজের কাছের মানুষ ছাড়া অতীব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না এভাবে তুমি ঘুমিয়ে যাও সম্মানিত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন কবরের শাস্তি কবরে থাকার সময়সীমা হল ভালো মানুষের জন্য বাসর রাতের থাকার সময়সীমা যতটুকু বাসর রাতের কতটুকু সময় হতে পারে বিভিন্ন অনুষ্ঠানের কথাবার্তা এই সেই হতে হতে রাত্রি দশটা বারোটা হয়ে গেছে তারপরে আপনি বাসরাতের ঘরে ঢুকলেন দেখলেন আপনার স্ত্রীকে সাজানো আছে স্ত্রীকে সাজাতে হবে এ কথাই ঠিক ওই ঘরে মিষ্টি থাকবে এ কথাই ঠিক ওই ঘরে কিছু দুধ পানি থাকবে এ কথাই ঠিক কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক যা কিছু আছে বিউটি পার্লারে সব কিছু দিয়েই সাজাতে হবে এ কথাই ঠিক আয়েসা রাজি আনহা বলেন যে আনসারি মহিলারা আমাকে সাজালেন আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি তারা আমাকে এভাবে সাজাচ্ছে কেন তবে কি দিয়ে সাজানো হয়েছে তিনি তা বলেননি আসমা আসামিজিৎ বলছেন কাইজেন তো আয়েসা তাহলে এরা সলিল্লাহ সাল্লাম আয়েসাকে আমি সুন্দরী করে সাজালাম রাসুল সাল্লাহ সাল্লামের জন্য রাসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে আয়েসাকে সেই জন্য আমরা সুন্দরী করে সাজালাম আয়েশা বলছেন যে আমি ঘরে বসে আছি আল্লাহনবী ঘরে ঢুকলেন ঘরে কেউ নেই আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী আমার বিবাহ হয়েছে ছয় বছর বয়সে এই কথা আমি জানি তবে আজকে আমার নয় বছর বয়স আজকে আমার বাসর রাত বিবাহের তিন বছর পরে সকাল আটটা নয়টার সময় বাসর রাত মানে আমার স্বামীর সাথে সাক্ষাৎ আমি তো আল্লাহ রসুলকে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতে দেখেছি হঠাৎ একদিন দুপুরে এসেছিলেন তিনি তিনি কিন্তু দুপুরে আসতেন না দেখতাম যে সকালে বাড়িতে আমাদের বিকেলে বাড়িতে আমাদের মোহাম্মদ সালে সাল্লাম একবার সকালে আসেন একবার বিকেলে আসেন একবার সকালে আসেন একবার বিকালে আসেন একদিন ঠিক দুপুরের সময় বাড়িতে ঢোকে বলছেন অবাকার মেয়ে দুটাকে এদেরকে সরতে বলেন বলছে এরা আপনার পরিবার এরা যাবে না আপনি কি বলছেন বলেন মানে বাপ যেমন বেটি তেমন কোনো সমস্যা নেই মানে গোপন কথা ওদের সামনে বলা হবে না বুঝতে পারেননি কথা গোপন কথা তাদের সামনে বলা হবে না তখন অবক্কা সিদ্দিক বলছেন জি না বলেন কোনো সমস্যা নেই আমিও যা আমার বেটিও তা বাপ বেটি কি তার মানে কি কথার মনীষ বেশ হবে না কথা আপনার যতই গোপন হোক না কেন সে কথা প্রকাশ হবে না বলে চলে যেতে হবে ঠিক আছে প্রস্তুত চলে যেতে হবে মানে হিজরাতের সময় হয়ে গেছে তো বাপ যেমন বেটি তেমন তো নয় বছর বয়স নয় বছর বয়সেও বুঝতে পারছেন না ব্যাপারটা কি তো বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাকে আল্লাহ রসল ভিতরে ঢুকলেন একটু পরে দেখলাম যে আসমা ভিতরে ঢুকলেন একটা দুধের গিলাস নিয়ে নিয়ে আমাকে বলছেন আয়সা এটা হাতে নাও আল্লাহ রসুলকে দাও তো আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি তো মাথা নিচু করে আছি তখন আমাকে ধমক মারলেন এই গিলসটা নাও আল্লাহ রসুলকে হাত আল্লাহ রসলের হাতে দাও তখন আমি ধকচকিয়ে গেলাম আমি একেবারে ভয় পেয়ে গেলাম আমি ধকচকিয়ে গিয়ে গিলাসটা হাতে নিয়ে রাসুলের হাতে দিলাম রাসুল পানিটুকু একটু দুধ পান করলেন তারপর আমাকে বললেন যে তুমি পান করো আমি পান করলাম তারপর বললেন যে আসমাকে দাও আমি আসমাকে দিতে গেলাম তখন আসমা বলছে না 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 আমি আয়েশার হাত থেকে নেব না আমি আপনার হাত থেকে নেব তখন আল্লাহ রাসুল বলছেন আয়েশা দাও আমার হাতে দাও তো আল্লাহ রসুল নিলেন তারপর আসমাকে দিলেন আসমা আবার আসমা আবার দুধ পান করলেন তাহলে যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তবে ভাবি নয় চাচা তো খালা তো বোন ফুফাতবন নয় এরাই যদি বাসর ঘর সাজাই তাহলে যে না আগেই হচ্ছে তাহলে সংসারের সূচনাই যে না তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সূচনাতেই যেন এটা ভালো হবে কি করে কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সূচনা দেয় যে না সম ভালো হবে পরিবেশ কি করে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না সবাই দেখবে পুতুল সে আছে ঢং ভং করে এগুলো করা যাবে না যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে এ কথাই ঠিক তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে না এই এ তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা কোনো মানুষ নখ বড়ো রাখতে পারবে না কোনো মহিলাও পারবে না কোনো পুরুষও পারবে না অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কারজনক ঢং সব নখকে বড় করে রেখেছে বড় করে রেখেছে এখানে নেই পালিশ দিয়ে রেখেছে এই মেয়ে তোমার বাপ নেই তোমার নখকে দেখতে পায় না তোমার বাপ নেই তোমার মা নেই এমনি এসেছো নাকি দুনিয়াতে আদম আলাহি সালামের মতো এসেছ বাপও নাই মাও নাই হ্যাঁ ঈশা আলাহি সালামের মতো হয়ে এসেছ নাকি যে বাপ নাই মা এভাবে এসেছ তোমার নখ বড় কেন তোমার নখে নেইল পালিশ কেন শোনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম ও নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কিভাবে করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল এ নেও রাক্ষসী বিবাহ কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না মুসলিম মহিলা পর্যন্ত কোনো মহিলা কপালের টিপ দিতে পাবে না এমনি সাজগোজ করার যা কিছু সব কিছুই করবে তবে এই জিনিস থেকে বেঁচে থাকতে হবে বাসর ঘর সাজানো হবে কথায় ঠিক তারপরে রাত্রির বারোটায় বাসর ঘরে ঢুকেছে মাথায় হাত দিয়ে ধোয়া পড়েছে তারপরে দরিকাত সলাত আদায় করেছে তারপরে কিছুক্ষণ কথা বলেছে তারপরে দাম্পত্য জীবনে গেছে তারপরে ঘুমিয়েছে ভ্রমণ করছি রাত তিনটেই ঘুমিয়েছে রাত তিনটে ঘুমালো এবার পাঁচটার সময় আজান হয়ে গেছে পাঁচটার সময় আজান হয়ে গেলে উঠল তাহলে বুঝলাম মোটামুটি দুই ঘন্টা ঘুমিয়েছে তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালো বৈশানোর জন্য দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা এমন হতে পারে মোহাম্মদ সালাইসাল্লাম বলছেন ফেরেস্তা বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যখন আপনি ঘুম থেকে উঠবেন কেমাত হয়ে গেছে এসরাফিল বাসিতে ফোঁক দিয়েছে তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম আজান হয়ে গেল এত তাড়াতাড়ি এখনই ঘুমালাম আজান হয়ে গেল অথচ আপনি আজ থেকে নিয়ে দুই কোটি বছর আগে মারা গেছেন আজ থেকে নিয়ে আপনি পাঁচ হাজার বছর আগে মারা গেছেন